শর্মিলা শো হাউসে মানে বললে তুমি যে 12 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, এটার কারণ আজকে আমরা দুজন বুঝতে পারছি, কারণ একদম তোমার একদম। একমত মিষ্টি মনের একজন মানুষ। আর খুব সহজ সরল ভাবে হলো জিনিসটা, সত্যি 1 সেকেন্ডের জন্য মনে হয়নি তো যে আমরা কোনো আমাদের যদি এই ইন্টারভিউ করছি কয়েক এরকম। 1 ঘন্টা হয়েছে কিনা জানি না, বাট এই হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে মধ্যে যদি যে এটা ফিল করতে ফিল পারি, করতে পারে, তো তারা তো মানে আস্তে আস্তে যে সাবস্ক্রাইবার গুলো হয়েছে, রোজ তোমাকে দেখছে, রোজ তারা বুঝতে পারছে, একদম তো এটা একদম হওয়ারই কথা। একদমই তাই, একদমই তাই। আমি এইসব ব্যাপারে কিছু জানতাম না, কারণ আমার এটার জন্য ওকে একটা হাগ দিই। শুটিং এর চাপে আমি কিছু কিনতে পারিনি, তো সত্যি জাস্ট তাই, যতটা সম্ভব জল খেয়ে নিলাম। নাকি মনে হয় যে ও ওই সিরিয়ালটা শেষ হয়ে গেল, এই চরিত্রটা আমার কাছ থেকে চলে গেল, একটা অদ্ভুত মনের জোর আসে। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আমি এই মিষ্টি জুটিকে অনেক দিন ধরে কিন্তু ট্রাই করছিলাম, কিন্তু আমাকে কেউ পাত্তাই দেয়নি এতদিন। আমি আজকে একদম ফোন করে চলে এসেছি ওদের বাড়িতে, একেবারে পাকড়াও করেছি। রুদ্রজিৎ আর প্রমিতা, ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। থ্যাংক ইউ সো মাচ। দেখো আমাদের খুবই ইচ্ছে ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে হয়তো কানেকশনটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, এক্স্যাক্টলি। বাট আমি না যখনই হয়ে গেল তখনই কিন্তু আর আমরা একটা মুহূর্ত দেরি করিনি, দেরি করিনি একদম সঙ্গে সঙ্গে। আমি তোমাদের অভিনয়ের ভীষণ মানে আমি ফ্যান বলবো না, কারণ তোমরা আমার খুব কাছে কাছের মানুষ আর আমিও যে ইন্ডাস্ট্রিতে আছি তোমরা আছো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের মধ্যে একটা এত মিষ্টি, এত মিষ্টি একটা ব্যাপার আছে। তো এবারে তো আমাদের সব ফ্যানেদের কাছে হট টপিক হচ্ছে তোমরা। কনগ্রাচুলেশনস আগে থেকে দিয়ে রাখলাম, আগাম এই জীবনটা কিন্তু একটু অন্যরকম এতদিন একটা। হ্যাঁ একদম একদমই তাই। কি বলতো, মানে দেখো মানে এখন খুব রিয়েলাইজ করছি, মানে খুব বুঝতে পারছি, কারণ আমার জীবনে শুরু হয়েছে নানা রকম টপিক দিয়ে বলা যেতে পারে। কারণ এই যে তুমি বললে না একটা টপিক দিয়ে, কারণ এটা ধরো যে একটা জায়গাতে যাচ্ছে সেটা হচ্ছে বিয়ের পর একটা অন্য জীবন, এই যদি আমরা টপিকের হিসেবে ধরি, তো একটা ম্যারিড লাইফ যদি বলি, তো সেখান থেকে শুরু হচ্ছে। তো আমার জীবনে কিভাবে হয়েছে, এখানে প্রথম আসা, আমি যখন প্রথম কলকাতা আসলাম তখন একদম নতুন ছিলাম, কাউকে চিনতাম না, জানতাম না, মা বাবা এতটা দূরে আছে, সেখান থেকে হচ্ছে নিজের একটা পরিচয় তৈরি করা যে আমাকে কিছু করতে হবে, প্লাস অচেনা শহর, প্লাস একটা অচেনা শহর। তারপর যখন একটা মোটামুটি কাজ শুরু করলাম, স্ট্রাগল করছি যে এবার কাজটা কিভাবে শুরু করব, এটা একটা ফার্স্ট স্টেপ। তারপর হচ্ছে কোথাও গিয়ে প্রথম সুযোগ পাওয়া, সেখান থেকে কাজ করতে করতে একটা জায়গাতে পৌঁছানো, এবার যখন কাজ হয়ে গেছে মানুষজন চিনতে শুরু করেছে, এবার সেটাকে একটা মেনটেন করা, তারপর হচ্ছে আরো ভালো কাজ করতে হবে, কারণ মানুষের একটা আমার প্রতি এক্সপেকটেশন বেড়ে গেছে সেই জায়গাটা। তারপর ধরো যখন মোটামুটি ভালো কাজ করতে শুরু করলাম, সাত ভাই চম্পাতে একটা পপুলারিটি গেইন হয়েছিল, সেখানে রাঘব হিসেবে এখনো লোকে বলে যে আরে সেনাপতি মশাই, সেনাপতি মশাই, তো সেটা হলো। তারপর ধরো ওর সাথে আমার বন্ধুত্ব, সেখান থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে প্রেম, সবই মানে এটা আমার মনে হলো যে আমি ওদের একটা পরীক্ষা দিচ্ছি, তার ফার্স্ট কোয়েশ্চেনটা যাহা জানো লিখো, ও সেটাই বলতে আরম্ভ করে। না অ্যাকচুয়ালি না, তুমি বললে না, তুমি বললে না, আমার কোথাও কি না ভেতর থেকে ওই জিনিসগুলো বেরিয়ে আসলো। ওর কোথাও একটা স্টেপ বাই স্টেপই হয়েছে, কারণ এই কলকাতা শহরে থেকে স্ট্রাগল করে কাজ পাওয়াটা একটা অন্যরকম, আর মানে অন্য একটা জায়গা থেকে কলকাতা এসে আগে কলকাতার সঙ্গে সহজ হতে হবে, তারপরে তো কাজ পাবে, সেখান থেকে সুযোগ পাওয়া, সেখান থেকে ও সত্যি অনেকগুলো, যেটা হয়তো আমিও ওর ওই স্ট্রাগলটা করিনি, কারণ শহরটা তো আমার চেনা, বাড়িটা তো আমার এখানে, যেটা আমাকে অনেক হেল্প করেছে আর কি। না একদমই ঠিক বলেছো। এবং এই যে আমি আমি অনেকদিন ধরে অনেকের ইন্টারভিউ নিয়েছি যারা স্মল টাউন থেকে এসে এখানে একটা জায়গা করেছে, সত্যিই খুব কঠিন, সত্যিই খুব জটিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা মফস্বল বা অন্য জায়গা থেকে আসে না, তাদের একটা ভীষণ মনের জোর থাকে অন্যরকম। হ্যাঁ তারা খুব লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে, এইটা একটা খুব বড় ব্যাপার, প্রত্যেক দিন তারা নিতেও পারে, মানে ওরা আমরা যতটা মানে হার্ড ওয়ার্ক আমরা সবাই করছি, ইনার পাওয়ারটা না একটা অন্যরকম। মানে এই যে তুমি এই কথাটা বললে, এটা থেকে আমি তোমাকে বলছি, আমি যখন মা দুর্গা করতাম তখন আমাদের এই 14 ঘন্টার টাইমিংটা ছিল না, তখন কখনো 20 ঘন্টা 22 ঘন্টা শুট করতে হতো। তো আমার এখনো মনে আছে, আমি ওকে মাঝে মধ্যে বলি যে ও যখন বলে যে আচ্ছা তুমি বাড়ি যাচ্ছ, বাড়ি থেকে এসে শুট করতে পারবে পরের দিন, আমি যেটা পরের দিন হয়ে যাচ্ছে, আগে কিরকম হতো জানো, আমি 12টায় ঢুকছি, ঢোকার পর সেখান থেকে বাড়িও আমি মানে তখন তো রেন্টে থাকতাম, তখন ফ্ল্যাটও কেনা হয়নি, ফ্ল্যাটও যেতে পারবো না, রেন্টের ফ্ল্যাটও যেতে পারবো না, সেখান থেকে ডিরেক্ট আমি স্টুডিওতে যাচ্ছি, স্টুডিওতে গিয়ে সারাদিন মানে ধরো পরের দিন
তিনটে ভোর চারটে অব্দি শুট করছি, তারপর ফাইনালি বাড়ি ঢুকছি। সেখানে গিয়ে আবার একা, যেহেতু এখানে আর তুমি ভাবো সকালে, কিন্তু আমি উঠেছি ভোর পাঁচটায়, না ভোর চারটেতে উঠেছি, কারণ 5:30 পুরুলিয়া থেকে ট্রেন, 7 ঘন্টা জার্নি, দুপুর 12টায় পৌঁছলাম, পৌঁছে হাওড়া থেকে স্টুডিও P51 স্টুডিও, সেখানে সারা দিন শুটিং, মানে রাত অবধি শুটিং, তারপর বাড়ি ফেরা। আবার বাড়ি ফিরে অবস্থায় কি থাকতো, যে নিজেকে রান্না করতে হবে। হ্যাঁ এটা খুবই সেটাই, কারণ ওর যে সময়টা মাদুরী করতাম ওই সময় বধুবরণ করতাম, মানে আমার টাইমিংটা সেম হতো, কিন্তু কি আমার একটা সুবিধা ছিল যে বাড়িতে ফ্যামিলি রয়েছে, আমি বাড়িতে এসে জানি যে মা খাবারটা রেডি করে রেখেছে, সকালে আমাকে আর কিছু গোছাতে হবে না, সব রেডি থাকবে, আমি এলাম ফ্রেশ হলাম, ঘুমোচ্ছি হয়তো 2-3 ঘন্টা, কিন্তু বাকি প্রেশারগুলো আমাকে নিতে হয়নি। সেটা ওর ক্ষেত্রে অবভিয়াসলি একা এরকম হয়েছে যে ধরো কিছু খাবার নেই, হয়তো এসে দেখছি হয়তো কিছু নেই, মানে ক্রিম ক্র্যাকার বিস্কিট খেয়ে হয়তো শুয়ে পড়তে হলো, বা হয়তো এরকমও হয়েছে শুটিং এর চাপে আমি কিছু কিনতে পারিনি, তো জাস্ট যতটা সম্ভব জল খেয়ে নিলাম, পেট ভর্তি হয়ে গেল। ও এটা এটা থেকে আমার একটা জিনিস মনে পড়লো, আমি অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম, অনিল কাপুরের প্রথম ছবি ও 7 দিন, ওখানে একটা সিন ছিল, সেটাতে অনিল কাপুর বলছেন যে যখন কিছু নেই খাবার তখন খুব জল খেয়ে পেটটা খুব টাইট করে, হ্যাঁ কষে মেধে যত খিদে পাবে তত গামছাটা আরো টাইট করতে হবে। এগুলো মানে খুব ছোট ছোট এই জিনিসগুলো না কোথাও কি নিজের মতো না ওই পাওয়ারটা বাড়ি দেয় যে করতে হবে, যার জন্য আমি এত স্ট্রাগল করেছি এত কষ্ট করেছি, তো এটা আমি ছাড়বো না, মানে এই জন্য আমাকে লড়াই করেই যেতে হবে। হ্যাঁ এটার জন্য ওকে একটা হাগ দিও তুমি। ওর মধ্যে মানে প্রমিতা তুমিও হয়তো বুঝবে, ওর মধ্যে সেই স্ট্রাগল করার দিন, একটা একটা খুব সাধারণ ছেলে এখনো খুব চাঙ্গা ভেতরে ভেতরে খুব জীবন্ত একদম, এইটাই কি তোমাকে প্রথমে টেনেছিল? কিছুটা এটাই বলতে পারো, কারণ না ওর যখন ওর সঙ্গে ওর সঙ্গে কাজ করা থেকে আমার আলাপ, তার আগে আমি জানতাম মানে অ্যাজ আ হিরো হিসেবে জানি, ওর আগে পটল কুমার গানওয়ালা করেছে, এটা বলতে পটল কুমারে আমার প্রমোতে দেখে তোমার কি মনে হয়? একটা জিনিস হয়েছিল, আমি পটল কুমারে যখন প্রমো দেখি তখন আমি বধুবরণ করছি। আচ্ছা এবার তখন ওই সময় বধুবরণেই তোমাকে আমি খুব এত ভালোবেসে ফেলেছিলাম ওই সময়টা, তো ওর প্রমোটা আমি দেখেছি তখন আমিও বধুবরণ করছি, তো প্রমোতে দেখে মানে নর্মালি আমরা যেন প্রমো দেখি ভালো করেছে এই সিরিয়ালটা আসছে, প্রমোটা খুব ভালো এরকম দেখি যখন, তো তখন হট করে যখন দেখেছেন আমার মনে হয়েছিল যে প্রমোটা তো একভাবে প্রেজেন্ট করেছিল, মনে হয়েছিল কোথাও একটা মানে ওর লুক প্রমোতে আমাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে, এটা প্রমোতে হিরো হিসেবে প্রেজেন্ট করেছে, কিন্তু এমন একটা অ্যাটিটিউড মানে ওর লুকে বেরিয়েছিল, মানে ওর টাকার বাগান, মনে হচ্ছিল ছেলেটা খুব সেলফিশ হবে, একটু মানে হয়তো কারোর সাথে ঠিকমতো কথা বলে না, এরকম বেসিক্যালি অ্যাটিটিউড হবে, অ্যাটিটিউড হবে। এবার আমি জানতাম না, আমি যখন জানি যে আমি নিজে জানলাম আমি 7 বছর করছি, ফার্স্ট টাইম আমাদের প্রমো শুট যখন ছিল তো তখন আমি জানতাম না আমার হিরোকে, আমি জিজ্ঞাসাও করিনি, ভালোই হবে যে যেই করবে, যখন আমি আমার ওর আগে কল ছিল, ওর একটু আর্লি মর্নিং ছিল, আমার একটু পরের দিকে কল ছিল, আমি যখন মেকআপ রুমে ঢুকবো ও অলরেডি পৌঁছে গেছিলো, বাইরে দাঁড়িয়ে ছিল, ওকে তখন দেখেছি, দেখে বুঝেছি ও আছে, তার মানে নিশ্চয়ই ও তো হিরোই হয়, তার মানে ওই হিরো হয়তো এই সিরিয়ালটা, আর মনে মনে কোথাও একটা এটা ঢুকেছিল, এই ছেলেটা যদি প্রমো দেখেছিলাম আমি পটল কুমার গানওয়ালাতে, একেই তো আমার অ্যাটিটিউড মনে হয়েছিল, ঠিক আছে আমি মনে মনে ভেবে নিয়েছিলাম, এই যদি নিজে থেকে কথা না বলে, যা দেখে মনে হচ্ছে মনে হচ্ছে আমার যে কথা মনে বলবে না, আর যদি আমার আমাকে নিজে থেকে কথা না বলে আমি ওই সিনের সময় কথা বলবো, আর কখনো কোনো কথা বলবো না, আগে ওকে বলতে হবে, এরকম একটা মানে তোমার জায়গায় থাকতাম আমি আগে যদি জানতে পারতাম এই ছেলেটা খুব ভালো বিরিয়ানি রাঁধে, তাহলে সে তো অনেক হোক বা না হোক বা না হোক আগে পটিয়ে পাটিয়ে অনেকবার বিরিয়ানি খেয়ে নিতাম। তুমি জানো একটা এই বিষয়টা খুব কম লোক জানে, বধুবরণে আমি গেছিলাম মানে তখন আমি স্ট্রাগল করছিলাম, ও সেটা পরে শুনেছিল যে তখন আমি বধুবরণে আমাকে পাঠানো হয়েছিল, তখন জাস্ট আমাকে বলেছিল যে এরকম ওখানে রোল আছে, তো ওখানে গিয়ে আমি কথা বলতে গেছিলাম, তো তখনও আমি জাস্ট মানে শুরু হয়েছে মনে তখন বধুবরণ, এক মাস বা দু মাস সিন চলছিল, মানে সবে সবে শুরু হয়েছে, হ্যাঁ এরকম শুরু হয়েছিল, তো গেছিলাম ওখানে গিয়ে আলটিমেটলি কাজটা আমি ওখানে কিছু করা হয়নি, তো তারপর আমি চলে এসেছিলাম, তো তা বলেছিলাম যে আমি যখন স্ট্রাগল করছিলাম তো যখন এদিক ওদিকে গিয়ে যখন কাজের জন্য সুযোগ খুঁজছিলাম তো তোমার ওখানেও গেছিলাম, তুমি কেন আমাকে ডাকো না, তুমি আমাকে জানবে নাকি যে তুমি যেখানে গিয়েছিলে যেখানে আমাদের স্টুডিওটা ছিল, তো সেখানে ডেফিনেটলি আমি সেদিনকে ছিলাম, বিয়ে এটা বলেছিল যে বিয়ে সিন চলছিল ওখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ডেফিনেটলি আমি ছিলাম, মানে তুমি ওর বিয়ে আগে দেখেছো, মানে তুমি যখন স্ট্রাগলার ছিলে তখন প্রমিতার বিয়ে দেখেছো, কিন্তু কাজ করার সুযোগ হয়নি বুধবারে,
তো আমি বলছি তুমি আমাকে কেন ডাকোনি, তখনই ডাকতে পারতে। তো তুমি যেটা বললে যখন আস্তে আস্তে ওর সঙ্গে কাজ শুরু করি তখন বুঝতে পারলাম আমার প্রথম দিনের ধারণাটা আমার সম্পূর্ণ ভুল ছিল, যে প্রচণ্ড অ্যাটিটিউড, মানে হয়তো ভালো করে কথা বলবে না বা ওরকমভাবে থাকবে, সেটা একদমই নয়। ভীষণ সহজ সরল মন এবং ওর কাজের যে চেষ্টা, এবং একটা সময়ও একটা সেকেন্ডের জন্য ওর কোনো বিরক্তি নেই, মানে ভোর হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে সেটা আমিও মেনটেন করি, আমিও কাজের জায়গায় ওটা করি না, যার জন্য আমার আরও বেশি ভালো লেগেছিল যে ওর এনার্জি তো প্রচণ্ড বেশি, কখনো বিরক্ত হয় না। এবং একটু আধটু কথা শুরু হয়েছিল যখন বুঝেছিলাম যে না মানুষটা ভালো, মানে আমার ধারণাটা প্রথম দিনের খুব ভুল ছিল, সেটা চেঞ্জ হয় একদম। তোমাদের দুজনে একটা ভীষণ কমন ব্যাপার আছে, হাসিটাই বড় মিষ্টি। এই যে রুদ্রজিৎ, তোমাকে হয়তো অনেক বেশি ফেস করতে হয়েছে যে যে এমন এমন ঘটনা যেটাতে তোমার হাসি পাচ্ছে না, মানে হাসার মতো সেরকম সিচুয়েশনই নয়, কিন্তু তোমাকে হাসতে হয়েছে সেখানে এবং সেই অপমানটা হজম করতে হয়েছে। সেটা কি যখন তুমি চরিত্র পেতে আরম্ভ করলে, যখন তুমি লাইমলাইটে এলে, তখন তাদেরকে ফিরিয়ে দিয়েছো, কিভাবে ফিরিয়েছো? সেইভাবে আমি কিছু ফিরিয়ে দিইনি গো, কারণ কিরকম বলতো, মানে সেইভাবে তো আমি কিছু ভাবিনি যে ধরো, মানে একটা তো ক্ষোভ দুঃখ অভিমান সবটাই ভেতরে জন্ম নেয়। এবার সেখান থেকে আমি জাস্ট একটাই মাথার মধ্যে নিয়েছি, যেখানে আমি অপমানিত হয়েছি বা যেসব জায়গাতে অপমানিত হয়েছি বা যারা যারা করেছে, আজ কিন্তু প্রত্যেক তাদের সঙ্গে প্রত্যেক জনের সঙ্গে আমি কাজ করেছি। তো এটা কি বলতো, এটা আমার মনে হয়েছে যে কাজ করতে হবে, আরও ভালো নিজেকে তৈরি করতে হবে, প্রত্যেকটা দিন নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে, নিজের কাছে নতুনভাবে করতে হবে। কারণ আমার যেখান থেকে যেভাবে শুরুটা হয়েছে আমি জানি, আর আমার মধ্যে কী মানে আমি কী পারি সেটা আমি জানি, এটা কিন্তু অন্য কেউ জানে না। তো আমি যখন প্রথম কলকাতাতে আসি, আমার কথাবার্তার মধ্যে অনেক প্রবলেম ছিল, আমার অ্যাটিটিউডের মধ্যে অনেক প্রবলেম ছিল, অ্যাকসেন্টে কোনো অ্যাকসেন্টে প্রবলেম প্রচণ্ড রকমভাবে ছিল। ইনফ্যাক্ট ধরো আমাদের এই ইন্ডাস্ট্রিতে, এই ইন্ডাস্ট্রি শুধু বলবো না, যে কোনো ইন্ডাস্ট্রি, তোমার একটা পার্সোনালিটি দরকার, একটা অ্যাটিটিউড ক্যারি করতে হয়, সেটা আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানতাম না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড এই ইন্ডাস্ট্রির কোথাও কি বিলং করে না। তারা সবাই আর কি, মানে আমার দাদু বলো বাবা বলো, তারা নর্মাল পরিবারের নর্মালভাবে মানুষ হয়েছে। তো আমি প্রথম কেউ যে কলকাতাতে এসে নিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি। তো প্রথম প্রথম যখন সেই ভাষাটা ভুলে গিয়ে এই ভাষাটা ট্রাই করার চেষ্টা করতাম, নিজের মুখ থেকে যখন ওয়ার্ডগুলো বের করতাম, নিজের কানে যখন শুনতাম না, কীরকমটা লাগতো যে এটা কী বলছে, আমি হাসি পেত, আমার নিজের শুনে নিজেরই হাসি পেত। তো তারপর রোজ আমি একটা না কনশিয়াস মাইন্ডে নিজেই বলতাম, মানে এক সেকেন্ডের জন্য আমি ভাবতাম না যে আমি সেই পুরুলিয়ার টানে বা পুরুলিয়ার ভাষাটার মধ্যে আমি ফিরে যাবো, একদম না, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। রোজ 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 এরকম ভাবতে 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 আজ কোথাও গিয়ে আমি ফ্লুয়েন্টলি, যেখানে আমি মা দুর্গা সিরিয়ালে মহাদেবের চরিত্র করেছিলাম, আর তুমি ভালো করে জানো মাইথোলজিক্যাল সিরিয়ালে সব থেকে টাফ থাকে কথাবার্তা, ভীষণ ডিফিকাল্ট কথাবার্তা বলতে। তো সেদিক থেকে ধরো এই প্রবলেমগুলো ফেস আমি প্রচুর করেছি, অপমানিত হয়েছি, কিন্তু সেটা ভেতরে রেখেছি আর নিজেকে তৈরি করে গেছি, ভালো কাজ করতে হবে আর কিছু। কখনো মনে হয়েছে কি এই যে যারা ব্যঙ্গ করেছে, ঠাট্টা করেছে, তারাই আসলে তোমাকে গড়েছে? একদমই তাই। আর যদি সেটা না হতো তাহলে হয়তো আমার মধ্যে এই চেঞ্জগুলো আসতো না। সেটাই আমার আমার এই এই কথা প্রসঙ্গে মনে পড়লো, অনির্বাণের সঙ্গে কথা হতো, অনির্বাণও মেদিনীপুরের ছেলে, কিন্তু ওর যেহেতু ওই নাটক করতো, নাটক করতে করতে থিয়েটারে ওই ওই একটা ট্রেনিং হয়, ভাষার ট্রেনিং হয়, ভাষাটা ঠিক করে গোটা গোটা করে অক্ষরগুলো বলতে হয় সেইভাবে ওর ইয়ে হয়। কিন্তু মেদিনীপুরের টানটা কাটিয়ে, মানে মেদিনীপুরের যে কোনো লোক কথা বললে তার মধ্যে বোঝা যায় যে একটু একটু কিছু অন্যরকম থাকে, সেইটা ও কিন্তু বলেছিল এইটা কাটিয়ে কাটিয়ে বলেনি, ও বলেছে যখন আমাকে ওই চরিত্র দেওয়া হবে তখন আমি ওই ভাষাটাই ফ্লুয়েন্টলি বলবো। একদমই তাই। হ্যাঁ, যেটা ওর ওই বিবাহ অভিযানের সময় ওইটা কাজে লেগেছে, বা ধরো যখন ইনফ্যাক্ট ওই যে প্রথম অনির্বাণ দার যে প্রথম মুভি ধনঞ্জয়,
ওখানে যে টানটা ছিল তুমি দেখবে ওটা মানে পুরুলিয়ার অ্যাকসেন্ট ছিল, তো সেটাও কিন্তু কোথাও কি মেদিনীপুরের এই জিনিসগুলো কাজে লেগেছে। আমি ওর প্রসঙ্গটা টানলে এই কারণে তোমার হয়তো এটা একটা বিরাট বড় স্ট্রেংথ হবে, এমন একটা ছবি পাবে যেখানে তোমাকে এইটাই তুমি মেরে বেরিয়ে যাবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। এইটা এটা একটা এই স্মল টাউনের যারা এসেছে তাদের একটা বিরাট প্লাস পয়েন্ট। আমি পারছি না, কিন্তু আমি ওখানে গিয়ে যখন মানে অনেক সময় বলি যে কি বলবো বাবা কি বলে দাদা, এটা বলি আমাকে মানে ভালোভাবে প্র্যাকটিস করে শিখতে হবে ওটা। আচ্ছা এখন যখন তোমরা ওখানে যাও কি অবস্থা হয়? আমি তোমাকে এই এই জিনিসটাই বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যখন প্রথম প্রথম মানে ধরো কলকাতাতে যখন কাজটা ঠিক শুরু হয়নি, মানে আমি প্রপার ওয়েতে ইন্ডাস্ট্রিতে ঢুকিনি, স্ট্রাগল করছি, এখানে ওখানে অডিশন দিচ্ছি, কাজের চেষ্টা করছি, মাঝে মধ্যে বাড়ি যেতাম, সেখানে গিয়ে আমার মা বাবা যখন আমার এই চেঞ্জটা দেখতো বা আমার বন্ধু বান্ধব ওখানে যখন দেখতো, তো সবাই মানে মা বাবা এটা কিছু বলতো না, বাট ওখানে বন্ধু বান্ধবরা বলতো যে বাবা কি হয়েছে, মানে তারা তো আমাকে অন্যরকম ভাবে দেখেছে, তো হঠাৎ যখন এই মানুষটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার দেখতে পাচ্ছে, এরকম ভাবে কথা বলছিস কেন, এরকম কথা মানে আমি ভাবতাম যে কি আমি ভুল করছি কিছু, মানে কি হয়েছে, প্রবলেমটা কি, না তোর মধ্যে কিরকম একটা অন্যরকম ব্যাপার দেখতে পাচ্ছি, সবাই একটু মানে পাল্টে গেল এই জিনিসটা, মানে তুই চেঞ্জ হয়ে গেছিস, তোর মধ্যে অন্যরকম একটা ব্যাপার এসে গেছে, না একদমই না, এটা আমার কাজের জন্য, আমার নিজেকে তৈরি করার জন্য এটা করতে হয়েছে। কিন্তু যারা বুঝতে পেরেছে তারা আমার বন্ধু বান্ধব এখনো আছে, যারা বুঝতে পারেনি তাদের সঙ্গে হয়তো কানেকশন নেই। এই যে অনেকটা পথ চলে আসা, আরো অনেক পথ বাকি, অনেকটা অনেকটা। তো তোমাদের এই সিরিয়ালের জগৎ, মেগা সিরিয়ালের জগৎ, এটাতে প্রত্যেক দিনই একটা ইনভলভ থাকা, প্রত্যেক দিনই এটা কি বলবো, আমার মানুষকে যেমন অফিসে একটা দীর্ঘ সময় কাটাতে হয় তেমনি তোমাদের সেটে একটা দীর্ঘ সময় কাটাতে হয়। যখন সিরিয়ালগুলো শেষ হয় তখন তোমরা কি বলে এইবারে আমরা সময় নিজেদের মতো কাটাতে পারবো মনে হয়, নাকি মনে হয় যে ও ওই সিরিয়ালটা শেষ হয়ে গেল, এই চরিত্রটা আমার কাছ থেকে চলে গেল, এরকম মনে হয় তোমাদের? বিশেষ করে বলবো তোমরা যখন দুজনে মিলে একসঙ্গে করেছিলে, দেখো যখনই সিরিয়াল শেষ হয় না, চরিত্রগুলো যেগুলো করি প্লাস যে ফ্লোরে আমরা কাজ করি, যে মানুষগুলো সঙ্গে থাকে, মানে ওটা না মিস, ওটা হবেই, ওটা মিস মানে ওর পরে শেষ হওয়ার পরে যেটা টাইম পাবো দুজনে সেটা অন্য জিনিস, না সবথেকে বড় তো চেঞ্জ হয়। একটা হচ্ছে যে আমরা যখন মেগা সিরিয়াল করি এক বছর হোক দু বছর হোক আরো যদি চলে তিন বছর চার বছর, তখন না তোমাকে প্রথম থেকে যেভাবে অডিয়েন্স দেখেছে কিন্তু সেটা মেনটেন করতে হয়। তুমি তো হঠাৎ করে তোমার বিশাল ভুড়ি হয়ে গেলে কিন্তু সমস্যা, হঠাৎ করে তোমার যদি চুল পড়ে যায় সমস্যা, তো তোমাকে সেই ক্যারেক্টারটাই কিন্তু মেনটেন করতে হবে। ও যেটা করেছিল সাত ভাই চম্পাতে, আমাদের দু বছর হয়েছে সাত ভাই চম্পা, ওর কিন্তু মানে পারুল হিসেবে যেভাবে প্রথম থেকে নিজেকে প্রেজেন্ট করেছিল ও কিন্তু লাস্ট বছর অবধি সেইভাবেই ছিল। তো এটা খুব টাফ ব্যাপার একটা, যে আজকে আমি জীবনসাথীদের তূর্ণ করছি, তূর্ণকে যেভাবে দেখেছে এটা কিন্তু আমাকে মেনটেন করে যেতে হবে। হঠাৎ করে তূর্ণ দাড়ি বড় হয়ে গেল বা গাল ফুলে গেল বা আমার ভুড়ি হয়ে গেল, এটা কিন্তু সমস্যা, এটা একটা মেনটেন করতে হয়। এবার ধরো যখন আমি একটা ক্যারেক্টারকে দু বছর ক্যারি করলাম, কোথাও গিয়ে আমরা সেখানে ফেমাস মানে পছন্দ করে, আবার কোথাও গিয়ে অনেক সময় পছন্দও করে না, কিন্তু যখন সেই চরিত্র থেকে বেরিয়ে যায় দু বছর তিন বছর পর মিস তো করি, কিন্তু আবার তখন মনে হয় যে এটা আবার একটা নতুন সুযোগ, যে নতুন ভাবে নিজেকে তৈরি করবো কিন্তু সেই টিমটা থাকবে। হ্যাঁ তার সঙ্গে এটাও থাকে যে হয়তো কিছুদিন হয়তো ফ্যামিলিকে একটু বেশি সময় দিতে পারবো, ওটা একটা অন্য জিনিস, কিন্তু মিস করাটা থাকে। তবে সাত ভাই চম্পা শেষ হওয়ার পর একটুখানি মানে মন মানে মন তো অবশ্যই প্রচন্ড খারাপ হয়েছে, কিন্তু তার সঙ্গে একটুখানি মনটা ঠিক ছিল কারণ ওকে পেয়েছিলাম, তো তখন থেকে আমাদের রিলেশনটা মানে কিছুটা হলো তৈরি হয়েছিল, তো সেই জন্য ওই ব্যাপারটা আর কি হয়নি যে একদম মানে কোথাও একটা একজনকে তো পেয়েছি, ওইটা একটা ভালো লাগা ছিল শেষে। বাট বধুবনের পরেও প্রচন্ড মন খারাপ হয়েছিল কারণ করকের চরিত্রটা ভীষণ স্পেশাল ছিল, ওইভাবে রেডি হবো না, ওইভাবে সাজবো না, বধুবরণের খুব পরে পরেই তোমার নেক্সট সিরিয়ালটা? না না আমি আমার অনেকদিন পরে মানে বধুবরণ শেষ হওয়ার পর আট ন মাস পরে আমি সাত ভাই চম্পা করেছি, মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। আচ্ছা অনেক গ্যাপ ছিল। এই সময়টা তোমাদের কি রকম কাটে, এই সময়টা
নিজের মতো তো নিশ্চয়ই কাটানো যায়, কিন্তু আর কি কি করো? যেটা দেখো, সাত ভাই মধুবরণ শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি কিছু অফার এসেছিল, বাট সেগুলো হয়তো কোনো কোনো কারণে তাদের তরফ থেকে হয়নি, কোনোটা হয়তো আমি তখন করতে চাইনি, এরকমভাবে হয়নি। তো সেই করতে করতে আট ন মাস হয়ে গেছিলো, তারপর সাত ভাই চম্পা করেছি আমি। কিন্তু ওই মাঝখানের সময়টা যেরকম আমি অনেক কিছু শিখেছিলাম, যেরকম বধুবরণের যে গল্পটা ছিল সেখানে দেখানো হয়েছিল যে মেয়েটাকে পুরো তৈরি করছে তার শাশুড়ি, তাকে পড়াশোনা শেখাচ্ছে, তাকে ড্রাইভিং শেখাচ্ছে, সব নানা রকম। তো তার মধ্যে সত্যি সত্যি আমি ড্রাইভিংটা জানতাম না, তো নিজেকে সময় দেওয়া মানে আমি ড্রাইভিংটা শিখলাম ওই গ্যাপটাতে, তো যেটা খুব দরকার ওইভাবে। তারপর বধুবরণের সময় বললাম ওই যে ও যেটা বলছিল যে বাড়িতে হয়তো তিন চার ঘন্টা থাকতাম, মানে সারাটা দিন ফ্লোরেই কাটতো, তখন তো চোদ্দ ঘন্টার নিয়ম ছিল না, সারাদিন রাত শুট হতো। তো এক দু মাস সত্যি মা বাবার সঙ্গে ভালো লাগছিল, কারণ একদমই মা বাবার সঙ্গে গল্প কথাও বলা হতো না, আসছি আর বাড়ি আসছি আবার চলে যাচ্ছি। তো সেটা কয়েকদিন করেছিলাম, আর একটু শরীরের রেস্টও দরকার ছিল, প্রচণ্ড প্রেশার গেছিল বধুবরণেতে, সেটা দরকার ছিল। ড্রাইভিংটা শিখেছি একটু আধটু অল্প, আমি বেশি ঘুরতে খুব একটা যাই না, তো একটু আধটু ঘুরতে গেছিলাম এরকম। এইভাবেই করতে করতে কিন্তু কেটে গেছিলো। তার মধ্যে বললাম কয়েকটা প্রজেক্টের কথা হচ্ছিলো কোনো না কোনো কারণে, সেগুলোতে একটু একটু ইনভলভ হচ্ছিলাম, আবার হয়তো কোনোটা তাদের তরফ থেকে, কোনোটা আবার আমি হয়তো সেই মুহূর্তে করতে চাইনি, এরকম করতে করতে আমার তো আট মাস কেটে গেছিলো। তারপরে যখন সাত ভাই চম্পাটা আমারও খুব ভালো লেগেছিলো, বিকজ বধুবরণ থেকে পুরো উল্টো ছিল, মানে ওখানে বাড়ির বউ, গ্রামের একটা মেয়ে, সেখান থেকে প্রিন্সেস, তো আমি ইনফ্যাক্ট ও আমাকে লকডাউনে যখন আমাদের দেখা হতো না, ও আমাকে ফোন করে গল্প বলতো, ফেয়ারি টেলের গল্প বলতো, ছোটবেলায় তো মায়ের কাছে যে গল্পগুলো শুনেছে সেই গল্প আমাকে বলেছে, আর ইনফ্যাক্ট আমারও ভালো লাগতো, কারণ দেখাটা কম হতো লকডাউনে, কি করে দেখা হবে, একবার ফোন করে আমাকে সেই গল্প শোনাতাম, আমি ওকে ভূতের গল্প শোনাতাম, আমার ভীষণ ভূতের গল্প, ভূতের গল্প ধরো আমি গুগল থেকে সার্চ করে নিয়ে, এবার সব গল্প তো মনে থাকে না, যে ঠাকুমা হয়তো যে গল্প বলেছে কিছু কিছু মনে আছে, সেই গল্পের স্টক তো শেষ হয়ে গেছে, এবার ওকে ভূতের গল্প শোনাতে হবে। তোমাদের যে পুচকে আসবে সেই গল্প দুজনের কাছ থেকে, ও তো অনেক গল্প, প্রচুর গল্প আছে। আর ও না একটা জিনিস খুব ভালো, খুব প্লাস পয়েন্ট এটা বলতে পারো, গড গিফট হচ্ছে মনে খুব ভালো রাখতে পারে। তো ও যা যা গল্প মায়ের থেকে শুনেছে সব কটা গল্প মনে আছে, ভাবো আমি তো ঠাকুমার এক দুটো গল্প আমার মনে আছে, সেটাও খুব কাজে লাগে স্ক্রিপ্টে। তোমার এটা ছিল না, ও আচ্ছা আমার এই ডায়লগটা ছিল না, জাম্প করে গেছি। তাহলে এটা একদম মানে সত্যি সত্যি জীবন সাথী, মানে তোমাকে যা যা তোমার লাগবে, মানে যেই যেই সময় লাগবে, যেই সময় সাহায্যটা প্রয়োজন সেই সময় ঠিকই করে দেবে ও। তোমার দেয়ালে দেখছি এখনই পরপর পরপর অ্যাওয়ার্ডে ভর্তি হয়ে যাচ্ছে, অ্যাওয়ার্ড মেমেন্টোস, এবারে তো বিয়ের পরে আরো আরো অনেক অ্যাওয়ার্ড আসতে থাকবে। বিয়ের পরে আসবে বলে বলছি না, তোমাদের আরো লম্বা ক্যারিয়ার আসতে থাকবে, তো আরো কয়েকটা তাক কি এখানে করে ফেলবে? ইচ্ছা আছে এরকম ভাবে কিছু তাক করার, আর তার সাথে হচ্ছে কিছু ছবি দরকার, এটা যখন করেছিলাম তখন আমি একা থাকতাম, ব্যাচেলর থাকতাম, বাট এরপর কোথাও গিয়ে এখানে ওর ছবি থাকবে, আমার ছবি থাকবে, তো এটা আর একটু নতুন ভাবে ডেকোরেট করার ইচ্ছা আছে। যখন ডেকোরেট করে ফেলবে তখন আমি আবার আসবো, ঢুকে পড়বো তোমার ঘরে। খুব ভালো লাগলো, বেশ মিষ্টি জমজমাট আড্ডা, আমার একটু খেলাধুলো করারও ইচ্ছে ছিল ওদের সঙ্গে, কিন্তু আমি আজকে খুব তাড়াহুড়ো এসেছি বলে সবকিছু নিয়ে আসতে পারিনি, আরেকদিন তোমরা আমাকে টাইম দেবে, তখন আমি খুব দারুণ ভাবে খেলবো তোমাদের সঙ্গে। আর এখন তোমরা তো অনেকটাই বিজি আছো সব কিছু নিয়ে মিলিয়ে। আচ্ছা আমার প্রায় শেষ প্রশ্ন, রুদ্রজিৎ তোমারও এক, ও যেমন বলছিল যে আমার মনের মানুষ কবে আসবে, তুমি যখন পুরুলিয়ায় ছিলে, পুরুলিয়া থেকে এখানে যখন এলে, তোমার স্ট্রাগল সব কিছু, তখন অনেকের কাছে তুমি যা যা বললে, অপমানিত হওয়া এসব, তখন কি তোমার মনে হয়েছিল এরকমই একটা সুন্দরী, অপূর্ব সুন্দরী মেয়ে তোমার জন্য অপেক্ষা করে থাকবে? না না, এরকম কিছু ভাবিনি যে অপূর্ব সুন্দরী বা খুব সুন্দরী মেয়ে হবে। আমি একটা জিনিস ভাবতাম, সেটা হচ্ছে যে আমার বয়স তখন হয়তো 14-15 এরকম হবে, 15-16 হবে হয়তো,
আমার যদি বয়স এখন 16 হয় তাহলে আমার বউয়ের বয়স এখন কত? সে কোথায় আছে? পুরো কথা রূপ কথা ব্যাপার। হ্যাঁ, সে কোথায় আছে? সে কি এখনো বাচ্চা? না, আদৌ সে তার জন্ম হয়েছে? কোন জায়গাতে আছে, কোন দেশে আছে? এসব ভাবতাম। তো এই জিনিসটা হতো, বাট এই ব্যাপারগুলো কখনো এরকম হয়নি যে আমার বউ খুব সুন্দরী হবে বা কিছু। আমার জাস্ট কিছু কিছু জিনিস যেটা আমার ভালো লাগে, মানে হয় না যে একটা ভালোবাসার মানুষের প্রতি ভালো লাগা তৈরি হয়, সেখান থেকে প্রেম হয়, বন্ধুত্ব হয়, সবটা বিয়ে হয়, তো ওর মধ্যে সেই জিনিসগুলো আমি দেখতে পেয়েছিলাম। কারণ দেখো, ও যেটা বললো সহজ সরল, আমি যদি সহজ সরল যেরকম, তো ও কোথাও গিয়ে সেই মনের মতোই একটা মানুষ। ও কিন্তু খুব সহজ সরল, আর মানে আমি জানি না আমি কতটা, বাট ও ও আছে, ও খুব সহজ সরল। আর তার সাথে হচ্ছে মনটা খুব মানে নিষ্পাপ বলে না, নিষ্পাপ মন। ও অ্যাকচুয়ালি যে পারুল যে চরিত্র ছিল না আমাদের সাধ্য সম্পদে, একদমই ওরকম, মানে পশু প্রেমী বলতে পারো, প্রচণ্ড রকমভাবে পশু প্রেমী, খুব ভালোবাসে। রাস্তায় ধরো এই কুকুর, মানে বাচ্চা, ওরা কুকুর না, ওরা বাচ্চা, বাচ্চা বলবে তুমি। এখানে আমাদের পাড়ার যতগুলো কুকুর আছে, দেখো না বাচ্চাগুলো চিৎকার করছে, কাঁদছে কেন? তো প্রত্যেকটা মানে বাচ্চা, কুকুর তো বলা যাবে না, বাচ্চাদের নাম আছে। তো এই ব্যাপার আর কি। আর তার সাথে হচ্ছে যে যেরকম ধরো আমি একটু ইমোশনাল, ও ইমোশনাল, কিন্তু ও কি বলতো, ও না মানে ও বুঝতে পারে বিষয়টা, মানে ও কন্ট্রোল করতে পারে, বাট আমার এখন আমি অনেকটা পারি, আগে একটু কম ছিল, তো এটা ওর মধ্যেও আছে। তো এই সব কটা জিনিস নিয়ে কোথাও কোথাও প্রেম পড়ে গেছিলাম। কি সুন্দর এক্সপ্লানেশন বলো, কিভাবে, কেন, এবং একটা মানে দশে দশ মানে সুন্দরতা থেকে বিষয়টা আসেনি। মানে প্রথমে হচ্ছে যে ওর ওভারঅল পুরো জিনিস, মানে ও যে মানুষটা কীরকম, কারণ আমি যার সাথে থাকবো ওরকমভাবে হবে না, মানে আমার আগে সে মানুষ হিসেবে কীরকম, সে আমার সাথে হ্যাপি থাকবে জানি, সে আমি আমি জানি নিজেকে, আমার সঙ্গে ডেফিনেটলি হ্যাপি থাকবে, অনেক বছর একা থাকতাম, এবার পুরো ফ্যামিলির সঙ্গে থাকতে আমি খুব চেষ্টা করছিলাম, মাঝে মাঝে বলি যে কারণ ওখান থেকে মানে ওখানে যেহেতু বাড়ি, মানে হঠাৎ করে চলে আসাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা অনেকবার অলরেডি বলেছি চেষ্টা করছি কয়েক বছরের মধ্যে যাতে বাবা মা ওখানে এনে একসঙ্গে থাকতে, মানে একা একা থাকতে একদমই ভালো লাগে। দেখো এই সব ব্যাপার হচ্ছে, ও ওকে কিন্তু এবার বিয়ের পর ও প্রথম হয়তো 4-5 বছর আমাদের দুজনকে এরকম ভাবে থাকতে হবে, তারপরে বাবা মাকে নিয়ে চলে আসা এখানে। তো সব টাইম বুঝতে পেরেছি যে ওর মধ্যে সেই ক্ষমতা আছে, পটেনশিয়াল আছে, যে না সবটাই ও হ্যান্ডেল করে, হ্যাঁ এটা খুব দরকার গো। সামহাউ সিরিয়াল করতে করতেও না অনেকের সঙ্গে থাকতে থাকতে মনে হয় এরকম যৌথ পরিবারই বোধহয় সবচেয়ে ভালো। খুব সত্যি গো, আমি নিজে এখন খুব ফিল করি আর ও এখন ফিল করছে। অবশ্যই অবশ্যই, একা থাকার থেকে ফ্যামিলির সঙ্গে, মা বাবার সঙ্গে থাকা, অনেকগুলো ব্যাপার থাকে গো। মানে ধরো তোমার একটা গ্লাস জল থেকে শুরু করে তোমার মানে সবকিছু নিজে করতে হবে যদি একা থাকো। ডাল আছে কিনা সেটাও তোমাকে কিন্তু ভাবতে হবে, যদি ডাল না থাকে ভাত ডাল হবে না, যদি চিকেন না থাকে এসব হবে না। তো অনেক কিছুর মাইনাস পয়েন্ট আছে, আমি তো বল প্লাস পয়েন্ট একদম নেই, শুধু মাইনাসই মাইনাস আছে একা থাকা। বা এই যে আমি আর ও থাকবো, যদি ফ্যামিলি থাকতো না আরো অনেক সুবিধা হতো। এই যে দিনের শেষে যখন বাড়ি ফিরবেন আর মা বাবার মুখটা তুমি দেখতে পাবে, এর থেকে পরম তৃপ্তি আর নেই, যেটা ও পেয়েছে আমি এখনো পাইনি। এই যে আমি সারাদিন ধরে ধরো শুটিং করছি, প্রচন্ড প্রেশার, কখনো কখনো খুব হেক্টিক শেডিউল যায়, খুব স্ট্রেসে আছি, খুব টেনশন আছি, কিন্তু বাড়ি ফিরে মা বাবার মুখটা, মায়ের মুখটা, বাবার মুখটা দেখবো না, তখন একটা রিলিফ পাওয়া যায় অন্যরকম, এইটা আমি চাই। আর মনের জোরও অদ্ভুত লাগে, মানে মা বাবার সঙ্গে থাকলে, মা বাবার সঙ্গে যদি থাকে একটা অদ্ভুত মনের জোর আসে, হয়তো কোনো কারণে মনটা খারাপ হয়েছে বাইরে, বাড়ি ঢুকে কিন্তু মনটা ঠিক হয়ে যায়, আর একা থাকলে সেটা খুব দরকার। এটা সত্যি তাই, একদমই, মানে এটা একটা থেরাপির মতো, একদম একদম সত্যি কথা, সব প্রিয়জনদের সাথে থাকা যায়। হ্যাঁ সেটাই, অনেক কিছু শিখলাম, মানে ছোট ছোট জিনিস যেগুলো আমি সত্যি নিয়ে যাচ্ছি তোমাদের থেকে। আর যারা এই ইন্টারভিউটা দেখছেন তারা আরো অনেক কিছু জানতে পারলেন যেগুলো ওরা হয়তো অন্য কোনো জায়গায় এত খুলে বলে। হ্যাঁ তোমার সাথে মানে এমন ভাবে সব কথাবার্তা মানে খুব ভালো লাগলো সত্যি, আমারও ভীষণ ভালো লাগলো মনের কথা প্রাণের কথা জানতে পেরে, এইটাই আর কি।
ওদের জীবনটা ভীষণ সুন্দর হোক, এগিয়ে চলুক, ওরা আপনাদের আশীর্বাদ ওদের ওদের মাথার উপর থাক, এটাই আমাদের কামনা। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.